তো আজকে আমরা কিভাবে মেনুকে ডাইনামিক করতে হয় তা দেখব। তো প্রথমে আমরা আমাদের WP content theme web development তো এখানে আমরা functions PHP কে আমরা রান করব। তো এখানে আমরা একটা কোড লিখব, তো সেক্ষেত্রে আমরা তো এখানে দেখেন যে আমাদের এখানে আছে থিম, কাস্টমাইজ, এডিট, তো এই তিনটা কাস্টম পোস্ট আছে এখানে। তো আমরা এখানে আরো একটা নিয়ে কাস্টম মেনু নিয়ে আসবো এখানে। তো সেক্ষেত্রে আমরা ফাংশন পিএসপি তে একটা কোড লিখবো, এখানে লিখব ফাংশনস অ্যাড থিম মেনু। এখানে লিখব আমরা রেজিস্টার ন্যাপ মেনু, একটু রেজিস্টার নাম, রেজিস্টার নাম মেনু। তো এখানে আমরা লিখব, এখানে আমরা একটা স্ট্রিং ব্যবহার করব, এখানে পাস করে দেবো কন্ট্রোল সি। তো এখন এটাকে আমরা সেভ রিফ্রেশ করি, তো এই দেখেন আমাদের কাস্টম মেনু কিন্তু চলে আসছে। তো এটা খুবই ইজি, বেসিকটা আমি আপনাদের সাথে আর কি দেখালাম। তো আপনারা এটাকে কপি করে একটু গুগলে বা সার্চ দিয়ে একটু পড়াশোনা করবেন, তো বেশ ভালো জানতে পারবেন। তো আমরা এখন কিছু পেজ তৈরি করি যেগুলো আমাদের ডিফল্ট ভাবে আমাদের মেনু হিসেবে পাবো। তো
তো আমাদের এখানে মেনু তৈরি করা আছে, আমি এখান থেকে কিছু ডিলিট। তো আমরা পেজ তৈরি করার জন্য অ্যাড নিউতে যাব, পেজ থেকে অ্যাড নিউ। তো এখানে আমরা লিখবো হোম, অ্যাড নিউ, পোর্টফোলিও। তো তো এখন আমরা ইন্ডেক্স ডট এডার পিএসপি তে আমাদের মেনু আছে এডার পিএসপি তে, তো সেক্ষেত্রে আমরা তো এই যে দেখেন আমাদের এই যে মেনু ন্যাব, তো ডিভের আইডি ন্যাব আইডি মেনু, তো আমরা এই যে ইউএল, আমরা ঠিক ইউএল এর উপরে একটা পিএসপি কোড লিখবো। পিএসপি ডাব্লু ন্যাব মেনু, তো এখানে আমরা থিম লোকেশন দেব থিম লোকেশন থিম লোকেশন আমরা এখানে কি দিছিলাম, এই যে মেইন মেনু কন্ট্রোল সি, তো এখানে আমরা একটা কন্ট্রোল ভি। তো তারপরে আমরা একটা মেনু আইডি তো আমরা ইউএল এর ক্লাসটা এখানে দিয়ে দেবো, ইউএল এর আইডি আছে তো ইউএল এর আইডিটা আমরা এখানে দিয়ে দেবো, দেখ কন্ট্রোল ভি কমান্ড। তো এখানে আমরা পিএসপি কোডটা শেষ করে দিলাম, তো ঠিক আছে। তো আমরা এবার কি অবস্থা দেখে আসি আমরা একটু, এই যে দেখুন আমাদের যে হোম ব্লগ এগুলো আমরা তৈরি করছিলাম আর এগুলো আমাদের এখানে ছিল, তো আমরা এগুলো এখন তো আর কোনো প্রয়োজন নাই, তো আমরা এগুলো তো এখানে আমরা একটু কমেন্টস করে দিই। সেক্ষেত্রে ইউএল তো এবার আমরা দেখে আসি, তো এখন দেখেন আমরা যে পেজ গুলো তৈরি করছিলাম সেগুলোই কিন্তু পাচ্ছে, কারণ আমরা এখনো ওয়ার্ডপ্রেস এর মেনু সেট আপ দিইনি। তো এখন আমরা ওয়ার্ডপ্রেস থেকে মেনু সেট আপ দিতে পারবো, তো সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, তো এগুলোকে আমরা তো এখান থেকে আমরা পোর্টফোলিও তো অন ক্যাটাগরিজ তো আমি তো
এখানে আমরা মেইন মেনু একটা মেনু ক্রিয়েট করে নেব। তো সেক্ষেত্রে আমার তৈরি করা ছিল, আপনারা এখানে লিখে এখানে আসবেন, আসছে এই যে ক্রিয়েটে মেনু তৈরি করা ছিল, যাও এখানে আপনার মেনুটা তৈরি করে নেওয়ার পরে এখানে এটা আসবে যে মেইন মেনু। তো এখান থেকে আপনি এটাকে সেভ দিবেন। তো এখানে আমরা রিপ্লাই দিলে এই যে আমাদের মেনুগুলো কিন্তু চলে আসছে, আমাদের পোর্টফোলিও আসেনি। আমরা এখান থেকে দিয়ে এই অ্যাড টু মেনু এবার কিন্তু চলে আসছে। তো আমরা এখানে সেভ করে দিই। এই যে তো আমরা কিন্তু এখন ওয়ার্ডপ্রেস থেকে মেনু করতে পারবো। তো আমরা এখান থেকে আমরা যদি এখানে টিকটা উঠিয়ে দিই, তাও আমাদের পেজ গুলো কিন্তু মেনু বারে এখন শো করবে। এই যে এখন শুধুমাত্র আমাদের পেজ গুলোই কিন্তু ডিফল্ট ভাবে পাচ্ছে। তো আমরা এখান থেকে আমার এখানে মেনু তৈরি করা ছিল, এটা মেন মেনু, এটা এটা যদি আমরা না তৈরি করি তাহলে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক আসতো, সেক্ষেত্রে তৈরি করা ছিল ওটা তো অবাক হয়ে গেছে। যাই হোক ছিল, এখানে ক্রিয়েটিভ মেনু আসবে না, দেখে আপনারা এখানে তৈরি করে নেবেন আর কি। তারপর এখান থেকে আপনারা যদি সবগুলো নিতে চান তো এখানে সিলেক্ট অল, তো এভাবে সিলেক্ট অল দিয়ে অ্যাড টু মেনু আপনারা আরো মেনু নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা পেজ থেকে অ্যাড নিউ, এখানে যদি আবার দিয়ে দেবেন কন্টাক্ট, অ্যাবাউট আস, তো এখান থেকে আমরা মেনস, তো এখান থেকে এই যে আমাদের থেকে চলে আসছে। তো আমরা অ্যাবাউট আস, কন্টাক্ট, অ্যাড টু মেনু এরকম চলে আসছে। তো আমরা এখন সেভ দিয়ে দিই। এই আমরা এই দুটো কেটে দিয়ে লাগবে খারাপ দেখা, তাহলে দেখা যাচ্ছে হোম, ব্লগ, পোর্টফোলিও এবং কন্ট্যাক্ট এগুলো কিন্তু চলে আসছে। তো এভাবে আমরা এখন ওয়ার্ডপ্রেস থেকে মেনু দিতে পারবো। তা এখন কিন্তু আমাদের মেনু কিন্তু পুরো ডাইনামিক হয়ে গেছে, ডাইনামিক হয়ে গেছে। তো এভাবে আমরা মেনুকে ডাইনামিক করব। তো এটা আমি কিন্তু খুব বেসিকটা দেখালাম আপনাদের। আপনারা আগে বলছি যে এই যে রেজিস্টার ন্যাপ মেনুস, এটা আপনারা এই ওয়ার্ডপ্রেসের কোডেক্স, তো এখান থেকে এখানে এই পেজটা আপনার দেখলে আপনার ভালো বুঝতে পারবেন। একটু বেশ ঘাটাঘাটি করবেন, পড়াশোনা করবেন, তাহলে আমার মনে হয় মেনু সম্পর্কে আপনাদের অনেক, এখানে দেখেন এই যে আছে রেজিস্টার ন্যাপ মেনুস, তারপরে আছে এই যে এখানে দেখেন দেওয়া আছে কিভাবে অ্যাড অ্যাকশন, তারপর রেজিস্টার, প্রাইমারি, প্রাইমারি মেনু, তারপর আমরা এখান থেকে ফুটার মেনু, সব আপনারা এটা ভালোভাবে আর কি পড়াশোনা করবেন। তো সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত। তো